অ্যামাজন পে ব্যালেন্স থেকে কীভাবে আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করবেন, তাও আবার 0% চার্জ, এক্সট্রা সুবিধা থাকছে, বেশি ক্যাশব্যাক পাওয়ার। তো কীভাবে ক্যাশব্যাক পাবেন সমস্ত রকম তথ্য আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যাঙ্কে ট্রান্সফার করবেন। আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা মন দিয়ে দেখুন, এবং যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। তো অ্যামাজন থেকে ব্যালেন্স ব্যাঙ্কে ট্রান্সফার করার জন্য পে ব্যালেন্স আপনাদেরকে একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, অবশ্যই সিকিওর এবং ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, সেটি হলো স্ন্যাপপে। তো স্ন্যাপপে ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন, তারপর এরকম ইন্টারফেসগুলো আপনি দেখে নেবেন, এরপরে স্কিপ করে আপনি ডাইরেক্টলি এই অপশানে চলে আসবেন এবং ক্রিয়েট নাও ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করুন, এবং আপনি আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড ইত্যাদি সিলেক্ট করে টিকমার্ক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি সব ডিটেলস দিয়ে দিলাম, দিয়ে সাইন আপে আমি সিম্পলি ট্যাপ করে দিচ্ছি। একদম 100% কিন্তু সিকিওর প্ল্যাটফর্ম, আমি অনেক দিন ধরে ইউজ করছি তাই রেকমেন্ড করলাম। তো অটোমেটিক্যালি আপনাদের যদি সিম কার্ডটা মোবাইলে থাকে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে, ওটিপিটা চলে আসবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে পাসকোড দিতে হবে, তো পাসকোড আমি সিলেক্ট করে দিচ্ছি। পাসকোড আমি সিলেক্ট করে দিলাম, আমি 4টা ডিজিটের পাসকোড পিন দিয়ে সিলেক্ট করে নিলাম। তো এরপর ইন্টারফেস ঠিক এরকম খুলে যাবে। এরপর খুলে যাওয়ার পর এখানে আপনি ডাইরেক্টলি KYC করতে বলবে, তো আপনি KYC না করতে চাইলে কিন্তু স্কিপ বাটনে ট্যাপ করে দেবেন। KYC করলে আরও এক্সট্রা আপনি অনেকগুলো একদিনে ট্রানজ্যাকশন করতে পারবেন, এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন। তো আমি KYC স্কিপ করে দিলাম, আপনি চাইলে স্কিপ KYC করতে পারবেন। তো আপনি মাই অ্যাকাউন্টে ট্যাপ করে কিন্তু আবারও KYCটা করতে পারেন যদি চান। তো আমি এই মুহূর্তে KYCটা করতে চাইনি, তো আমি ইউটিলিটি পেমেন্টে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখুন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস চাচ্ছে। তো সবার প্রথমে ব্যাঙ্কে রিসিভ করার জন্য আপনাদের দিকে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। আপনি কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বা যে কোনো পেমেন্ট ব্যাঙ্ক দিলে কিন্তু রিসিভ করতে পারবেন পেমেন্টটা। তো আমি এখানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সমস্ত ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, নাম ইত্যাদি আমি সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটা সেভ করে নিলাম। তো সেভ করার পর এই অ্যাকাউন্টের উপরে আমি সিম্পলি ট্যাপ করব, কারণ আমি কোনো জায়গা থেকে রিসিভ করব পেমেন্ট, ওয়ালেট থেকে, অ্যামাজন ওয়ালেট থেকে। তো এখানে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিল, আপনি কি পারপাস এখানে কী জন্য আপনি পেমেন্টটা রিসিভ করতে চান। তো আমি এখানে আপনি যে কোনো পেমেন্ট পারপাস কিন্তু সিলেক্ট করতে চান। তো আমি এডুকেশনাল পারপাস সিলেক্ট করে নিলাম। এখানে আমি শুধুমাত্র দেখানোর জন্য 150 টাকা আমি সিলেক্ট করলাম। আপনি 150 টাকা করে যদি 8টা ট্রানজ্যাকশন করেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এক্সট্রা কিন্তু চার্জ আপনি কিন্তু বিনামূল্যে পেয়ে যেতে পারেন। তো এখানে আমি T1 লিখে দিলাম, মানে সেম দিনেই আমি কিন্তু পেমেন্টটা নিতে চাই। আপনি T1ই সিলেক্ট করবেন, সেম দিনেই কিন্তু আপনার পেমেন্টটা একদম রিসিভ হয়ে যাবে ব্যাঙ্কে। তো এরপরে আমি প্রসিডে ট্যাপ করলে এখানে অ্যামাজন পে ব্যালেন্সটা সিলেক্ট করে দেবেন। তো অ্যামাজন পে ব্যালেন্সটা সিলেক্ট করার পরে এখানে আপনি পে নাওয়েতে ট্যাপ করবেন। তো আপনি এই অপশানগুলো একটু পড়ে নেবেন, আমি আর ভিডিও বড় হয়ে যাবে তো আমি পড়ে আর দেখাচ্ছি না। তো আপনি পে অপশানে ট্যাপ করলে ডাইরেক্টলি একদম রিডাইরেক্ট হয়ে অ্যামাজনের পেজে, লগ ইন পেজে চলে যাবে, একদম 100% সিকিওর কিন্তু ফ্রেন্ড। তাই আমি কিন্তু রিকমেন্ড করলাম, আমি অনেকদিন ধরে ইউজ করছি তাই আমি রিকমেন্ড করলাম। তো আপনি অ্যামাজন পেতে ট্যাপ করবেন, দিয়ে এখানে অ্যামাজনের পাস মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি সাইন ইনে ট্যাপ করবেন। সিম্পলি সাইন ইনে ট্যাপ করবেন, অ্যামাজনের পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার দিয়ে সাইন ইনে ট্যাপ করুন, এবং এরকম একটা নোটিফিকেশান লিঙ্ক চলে যাবে আপনার মোবাইলে, সেটাতে ক্লিক করে পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দিয়ে দিলে এটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাকাউন্টের যে পে ব্যালেন্সের যে ব্যালেন্সটা শো করছে সেটা এখানে শো করবে, এবং উপরে দেখতেই পাচ্ছেন যে ক্যাশব্যাক এই ট্রানজ্যাকশনটা করার জন্য দিবে। তো আমি পে নাওয়েতে ট্যাপ করলাম, তো 100 টাকার উপরে কিন্তু পেমেন্ট করতে হবে, তবেই ক্যাশব্যাকটা দিবে এক্সট্রা। তো এখানে পে নাওয়েতে ট্যাপ করলে দেখুন অ্যামাজন পে ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছে এবং রিসিভ হয়ে গেছে স্ন্যাপপেতে। এখানে দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ইনিশিয়েট হয়ে গেছে, প্রসেসিংয়ে দেখিয়ে দিয়েছে, আগের একটা পেমেন্ট ফেল হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা প্রসেসিংয়ে দেখিয়ে দিয়েছে, এবং গত একদিনের মধ্যে বা পরের দিনের মধ্যে কিন্তু এটা আমার সাকসেসফুলি ব্যাঙ্কে রিসিভ হয়ে যাবে, একদম 100% গ্যারান্টি। তো এখানে উপরে দেখতেই পাচ্ছেন ব্যানার শো করে গেছে, এবং 5 টাকা কিন্তু অ্যামাজন থেকে ক্যাশব্যাকও দিয়ে দিয়েছে এই ট্রানজ্যাকশনটা করার জন্য। তাহলে ওভারঅল দেখা গেল কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু আমার একদম 0% চার্জে, এবং যদি আপনাদের লাক ভালো থাকে তাহলে কিন্তু আপনি এক্সট্রা 26 টাকাও কিন্তু পেয়ে যেতে পারেন। তো এবার আমি আবারও একদম এই ইন্টারফেসে চলে এসেছিলাম, দিয়ে এখানে নিচেও শো করছে, এবং ইউটিলিটি পেমেন্টে ট্যাপ করে এখানে ট্রানজ্যাকশনে ট্যাপ করলে আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। তো আমি যে ট্রানজ্যাকশনটা করেছিলাম টাইম অনুসারে সেখানে ট্যাপ করলাম, ট্যাপ করার এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো করছে, কতদিনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন পেমেন্ট সেটেল, 7 তারিখের মধ্যে সেটেল হয়ে যাবে, এবং চার্জ দেখতে পাচ্ছেন 5.25 টাকার মতন চার্জ, মানে 5 টাকায় ধরে নিন 5 টাকা চার্জ, আর 5 টাকা ক্যাশব্যাক দিচ্ছিলাম, ওভারঅল দেখা গেল সম্পূর্ণ বিনামূল্যে। আর অ্যামাজনে আমি গিয়ে ট্রানজ্যাকশানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পেমেন্ট করার জন্য আমাকে 5 টাকা ক্যাশব্যাক দিয়েছে। দেখতে পাচ্ছেন আমি আগেও আরও অনেক পেমেন্ট করেছি, তার কারণে আমাকে ক্যাশব্যাক দিয়েছে ঠিক একই মাধ্যমে। তো আপনারাও 150 করে ট্রানজ্যাকশান করতে থাকুন, আর জানি না অফারটা কতদিন থাকবে, 150 করে ট্রানজ্যাকশান করতে থাকুন, আর সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু অ্যামাজন পে থ্রু ব্যাঙ্ক ট্রান্সফার কিন্তু করে নিতে পারবেন। আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম চ্যানেল আমি অনেক হেল্প করে থাকি আপনাদেরকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে আরও তথ্য কিন্তু জেনে নিতে পারেন। তো পার্ট টুতে আর একটা অ্যামাজন থেকে ব্যাঙ্কে ট্রান্সফার আর একটা ট্রিক বা পার্ট আমি দেখাবো, একদম অফিসিয়াল খুব ভালো একটা ট্রিক, সেটাতে অবশ্যই চার্জ লাগবে, এটা তো বিনামূল্যে একদম ফ্রি অফ কস্ট। আর এখানে KYC করার বেনিফিট হচ্ছে আপনি যদি KYC করেন তাহলে 3 বার কিন্তু প্রতিদিন 3 বার করে কিন্তু টাকা রিসিভ করতে পারবেন।
এই স্ন্যাপে যদি আপনি KYC করেন তাহলে প্রতিদিন 20,000 টাকা করে 3 বার রিসিভ করতে পারবেন একদম অ্যামাজন পে ব্যালেন্স টু ব্যাঙ্ক ট্রান্সফার। আর যদি আপনি উইদাউট KYC করতে চান তাহলে কিন্তু একটা করে, তাও আবার কম অ্যামাউন্টের, একটা করে প্রতিদিন কিন্তু কাউন্ট হবে। আর ছোট্ট একটা অ্যাডভাইস দিয়ে রাখছি, আপনাদের যদি এখনও পর্যন্ত নিউএক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ও FI মানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না যদি ওপেন করে থাকেন তাহলে আমার ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক সব দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে যদি দেখে নেন তাহলে আপনার 300-400 টাকা গ্যারান্টি প্রফিট হয়ে যাবে, একদম 100% গ্যারান্টি। আর আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, ভিডিওর কমেন্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাকে হাই বা যাই কিছু লিখে পাঠাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ বাংলাতে এ ধরনের চ্যানেল খুব কম আর ভালোভাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করি, সাপোর্ট খুব কম পাচ্ছি। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।